তো যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করে তাদের জন্য এই ভিডিওতে আমি একটি ফুল ডিটোয়েল দিতে চলেছি ইনশুট ভিডিও এডিটের উপরে ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু এই ভিডিওটিকে যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই অ্যাপ দিয়ে কিন্তু যে কোনো ভিডিও আপনি এডিট করতে পারবেন এই অ্যাপের মধ্যে কিন্তু সবাই একটি সমস্যার মধ্যে পড়ে যায় সেটি হলো যে আমরা যখন এখান থেকে কোনো ভিডিও সেভ করেই সেভ করার পরে দেখবেন আমাদের সেই ভিডিওর ওপরে একটি ওয়াটারমার্ক চলে আসে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটি বলবো যে এই ওয়াটারমার্কটিকে কীভাবে আপনি রিমুভ করবেন তো সেগুলি জানার জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকবেন সোলার্সকে স্টার্টেড তো অ্যাপটি কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো এবার আমি এই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি অপশন চলে এসেছে একটি ভিডিও এবং দুটি ফোটোর তো এখান থেকে প্রথমে যদি ভিডিওর উপরে ক্লিক করি তাহলে আপনি এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন এবং পাশের যে দুটি অপশন দেখতে পাচ্ছেন এই দুটির সাহায্যে আপনি ফটো এডিট করতে পারবেন তো আমরা সাধারণত ভিডিও এডিট করব তার জন্য ভিডিওর ওপরে ক্লিক করলাম তো এর উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার যে ফটো কিংবা ভিডিওগুলি রয়েছে সেগুলি আমি দেখতে পাচ্ছি তো এখান থেকে যে ভিডিওটি আমি এডিট করতে চাই সেই ভিডিওটিকে আমাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখুন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এই ভিডিওটি জাস্ট আমি এক্সাম্পল অনুসারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি যদি আপনার ভিডিওটিকে এডিট করতে চান তাহলে সেম প্রসেসগুলি ফলো করলেই কিন্তু হয়ে যাবে এরপরে এখানে টিক করে দিলাম এবং দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু এই ভিডিওটি চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আপনি পাশে দেখছেন একটি প্লাসের আইকন রয়েছে তো এর উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন একটি ব্ল্যাঙ্ক একটি ভিডিও অ্যান্ড ফটো মানে এখান থেকে আপনি একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন কিংবা আপনি যদি ফটো এবং ভিডিও অ্যাড করতে চান তাহলে এই অপশনের সাহায্যে আপনি আরও ফটো এবং ভিডিও এখানে অ্যাড করতে পারবেন তো এখানে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হলো ক্যানভাস তো এর উপরে ক্লিক করার পরে এখানে বলছে যে আপনি আপনার ভিডিওটিকে কোথায় আপলোড দিতে চান এখানে যদি আপনি ফেসবুকে আপলোড দেন তাহলে কিন্তু তার আলাদা সাইজ রয়েছে এবং যদি ইনস্টাগ্রামে দেন তাহলে তার আলাদা সাইজ রয়েছে কিংবা আপনি যদি ইউটিউবে আপলোড করেন তাহলে তার কিন্তু আলাদা সাইজ রয়েছে তো এখানে কিন্তু আমি ইউটিউবের জন্য ভিডিওটিকে এডিট করতে চাই যার জন্য আমি ইউটিউবের এই অপশনের উপরে ক্লিক করে দিলাম এবার এখান থেকে আমি কিন্তু টিক করে দিলে হয়ে যাবে এবং এখান থেকে দেখুন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এর সাহায্যে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন ওকে এই অপশনটির সাহায্যে তো এবার আমি এর ওপরে ক্লিক করে দিলাম এবার আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউবে যে সাইজটি রয়েছে ষোলো ইস্টু নাইন সেটি কিন্তু সেই রেশিওর কিন্তু সাইজ আমার সামনে চলে এসেছে তো এর পরে অপশনটি রয়েছে মিউজিকের তো মিউজিকের ওপর যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে এসছে উপরে এখানে যদি ট্রাকের ওপরে ক্লিক করি তাহলে এখান থেকে আপনি কিছু মিউজিক আপনি দেখতে পারবেন এখান থেকে এই মিউজিকগুলিকে আপনি আপনার সেই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন এই যে মিউজিকগুলি আপনি দেখছেন এর জন্য কিন্তু আপনার মোবাইলে অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে নাহলে কিন্তু এগুলিকে আপনি অ্যাড করতে পারবেন না এবং এর পাশের যে অপশনটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন মাই মিউজিকের তো এর উপরে যদি ক্লিক করেন আপনার নিজের মোবাইলের মধ্যে যে সমস্ত মিউজিকগুলি রয়েছে তো সেগুলি এখানে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে যদি কোনো একটি মিউজিক অ্যাড করতে চান তাহলে তার উপরে ক্লিক করবেন এবং এখানে দেখুন ইউজের অপশন রয়েছে ইউজের অপশনের উপরে ক্লিক করলে এটি আপনি ইউজ করতে পারবেন আপনার সেই ভিডিওর মধ্যে তো এরপরও অপশনটি রয়েছে অ্যাফেক্টস তো এফেক্টস মানে এগুলি হলো ট্রানজেশন যে সমস্ত এফেক্টস রয়েছে ট্রানজেশনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন এবং কিছু সাউন্ড ক্লিপ রয়েছে যেগুলি দেখতে পারছেন এখানে আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অ্যাফেক্ট আমাদের দেওয়া হয়েছে একদমই ফ্রিতে এগুলিকে ইউজ করতে পারবেন যেটি আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে এবং এর পাশে দেখুন রেকর্ডের অপশন রয়েছে রেকর্ডের অপশনের উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ডাইরেক্ট কিন্তু আপনার ভয়েসটিকে রেকর্ড করতে পারবেন তো এরপরে যে অপশনটি আছে সেটি হলো স্টিকারের এখানে দেখতে পাচ্ছেন স্টিকারের অপশনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত স্টিকারগুলি রয়েছে এগুলি কিন্তু অ্যানিমেশন স্টিকার বলা হয় অ্যানিমেটেড স্টিকার এবং একটু নিচে আসলেই দেখতে পারবেন এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আরও যদি আপনার এই অ্যানিমেশনগুলি দরকার পড়ে তাহলে এখান থেকে আরও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন ফ্রি ডাউনলোডের অপশন রয়েছে তো এখানে আমি আপনাদেরকে জাস্ট একটি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল অনুসারে যদি আমি এটি অ্যাড করতে চাই শেয়ারের এই অ্যানিমেশনটি যদি আমি অ্যাড করতে চাই তাহলে দেখুন এর ওপরে ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন এটিকে আপনি বড় সাইজ এবং ছোটো সাইজের করতে পারবেন এবং এটিকে আপনি যেখানে ইউজ করতে চান সেখানে আপনি ইউজ করতে পারবেন যেমন ধরুন আমি এই জায়গায় যদি রেখে দিই তাহলে আপনাকে আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু প্লে হচ্ছে ওকে এবার যদি আপনি চান যে অ্যানিমেশনটিকে আপনি অন্য জায়গায় রাখতে চান তাহলে এর ওপরে আপনি এর ওপরে আপনি আঙুল দিয়ে চেপে রাখবেন এবং একটু এদিক ওদিক যদি স্লাইড করেন আপনি দেখতে পাচ্ছেন আপনি যে অংশে যদি প্লে করতে রাখতে চান সে অংশে আপনি এটিকে রাখতে পারবেন ওকে এভাবে সো এভাবে কিন্তু আপনি এটিকে আপনার ভিডিওর যে কোনো অংশে আপনি ইউজ করতে পারবেন তো এগুলিকে যদি আপনি আন্ডো করতে চান অর্থাৎ এটি এর আগের পেজে যদি যেতে চান তাহলে এখানে দেখুন আন্ডোর অপশন রয়েছে এর ওপরে আন্ডো করে দিলেই এটি কিন্তু আবার আগের পজিশনে চলে আসবে তো পরের অপশনটি রয়েছে টেক্সটের তো টেক্সটের উপরে যদি ক্লিক করেন ফ্রেন্ডস এখানে অনেকগুলি টেমপ্লেট আপনি পেয়ে যাবেন টেক্সটের উপরে যেমন ধরুন আমি এখানে লিখে দিচ্ছি আমার নিজের নামটি ওকে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কী সুন্দর টেমপ্লেট এখানে চলে এসেছে তো এইভাবে আপনি কিন্তু আপনার যে কোনো টেক্সট যদি অ্যাড করতে চান তাহলে এভাবে কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে আরও কিছু ট্যাম্পলেট দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখুন এখানে একটি কালার হুইলের অপশন রয়েছে তার উপরে ক্লিক করলে এখানে দেখুন এর কালারটি আপনি চেঞ্জ করতে পারবেন এভাবে এবং নিচে যদি আপনি দেখেন তাহলে দেখুন আরও কিন্তু অনেক ট্যাম্পলেট রয়েছে এই দেখুন সুন্দর সুন্দর ট্যাম্পলেট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো যেটি খুশি আপনি ইউজ করতে পারেন এখান থেকে এবং এখানে দেখুন বর্ডারে যদি কোনো কিছু দেন তাহলে এখানে বর্ডার দিতে পারবেন আপনার লেখার ওপর এখানে শ্যাডো যদি অ্যাড করতে চান এভাবে আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন দেখতে পারছেন লেভেল কোন লেভেলটি আপনি রাখতে চান সে লেভেলটি আপনি এখানে রেখে দেবেন অপাসিটি যদি আপনি করতে চান দেখুন অপাসিটি এখানে কম বেশি করতে পারবেন এভাবে ওকে না এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এই টেক্সটে যদি আপনি কোনো ট্রানজেশান চান তো ট্রানজেকশন আপনি ট্রানজেশান আসলে কি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন যেটি অ্যানিমেটেড হচ্ছে এর ওপরে ক্লিক করলাম এবারে দেখুন এগুলিকে ট্রানজিশন বলা হয় এগুলিকে এভাবে আপনি ইউজ করতে পারবেন এগুলি ইন ট্রানজেকশান এগুলি ইন হচ্ছে এবার আউটের যদি আপনি ট্রানজেশন পেতে চান তাহলে আউটের ওপরে ক্লিক করবেন এবং দেখুন আউট হচ্ছে ওকে তো এখানে দেখুন এর নিচে আরও কিন্তু অনেকগুলি ট্রানজেকশান রয়েছে এগুলিকে ইউজ করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি এগুলিকে ইউজ করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এগুলি লুপ দেখাচ্ছে ওকে অনেক রকমভাবে এখানে দেখতে পারবেন সেভাবে এগুলিকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে এই দেখুন আপনি যদি এই টেক্সটের স্টাইল বদলাতে চান তাহলে দেখুন টেক্সটের অনেক রকমের স্টাইল রয়েছে যে স্টাইলটি আপনি ইউজ করতে চান সেই স্টাইলটি আপনি এখান থেকে চুজ করে নেবেন দেখুন অনেক রকমের স্টাইল রয়েছে এগুলিকে আপনি ইউজ করতে পারেন তো এটিকে যদি রাখতে চান তাহলে টিক টিকের ওপরে ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন চলে এসেছে এবং আমি যেগুলি অ্যাড করলাম সেগুলি আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখুন ওকে সো এভাবে কিন্তু আপনি যে কোনো টেক্সট আপনি এর ওপরে অ্যাড করতে পারবেন সো আমি এটিকে ডিলিট করে দিয়েছি তো কোনো কিছু ডিলিট করার জন্য এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ডিলিটের অপশন রয়েছে তো ডিলিটের অপশনের উপরে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে তো এর এরপরও অপশনটি আসছে ফিল্টারে তো ফিল্টারের ওপর যদি আমি ক্লিক করি তাহলে দেখুন ফ্রেন্ডস এখান থেকে কিন্তু অনেক কিছু করতে পারবেন অনেক কিছু আপনি অ্যাফেক্টের উপরে দিতে পারবেন আপনার সেই ভিডিওর উপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর উপরে ক্লিক করার পরে যখন এই অ্যাফেক্টের উপরে ক্লিক করলাম তখন দেখতে পারছেন এখান থেকে কিন্তু অনেকেই যারা স্ট্যাটাস ভিডিও এডিট করে তারা কিন্তু এগুলিকে ইউজ করে থাকে এই সমস্ত অ্যাফেক্টগুলিকে ওকে আপনি দেখতে পাচ্ছেন ওকে গ্লিচের এফেক্ট রয়েছে দেখুন কি সুন্দর এই এফেক্টটি কিন্তু অনেকজনই ইউজ করে এবং এখান থেকে আপনি কিন্তু এটিকে একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন লেখা আসছে যে আনলক অল ফিচার এই অপশনটি যদি আসে তার মানে কিন্তু এটি পেড ভার্সান মানে এটি এর জন্য কিছু আপনাকে পে করতে হবে নাহলে হলে এই অ্যাফেক্টটিকে আপনি ইউজ করতে পারবেন না তো যেগুলির উপরে এই লেখাটি আসবে সেগুলি আপনি ইউজ করতে পারবেন না তারপর এখানে দেখুন ফেডের আছে অনেক কিছু ওকে বেডস এগুলিতে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এগুলো আপনি একটি একটি করে দেখে নিতে পারেন অনেক রকমের কিন্তু এর মধ্যে এফেক্ট পেয়ে যাবেন এগুলি আপনি ইউজ করতে পারেন যেগুলি ফ্রিতে উপরে দেখুন এগুলি দেখাবে না ওকে ব্যাক করে দিলাম তো এরপরে আসে ফিল্টার ফিল্টার অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখুন এটিকে আপনি ফিল্টার করতে পারবেন মানে কালার অ্যাডজাস্টমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন এটি খুবই ভালো ফিচার এখান থেকে আপনি কিন্তু কালার কারেকশন করতে পারবেন অর্থাৎ আপনি যদি গ্রেডিং টাইপের কিছু করতে চান কালার গ্রেডিং তো আপনি এখান থেকে খুব সুন্দরভাবে কালার গ্রেডিং আপনি করতে পারবেন এটি এটিও কিন্তু আমার খুবই ভালো লেগেছে এখান থেকে আমি খুব সহজেই কিন্তু আমার ভিডিওর জন্য কালার গ্রেডিং করতে পারবো সো আপনিও কিন্তু এটিকে করতে পারবেন খুব সহজে আপনার ভিডিওর জন্য কালার গ্রেডিং সব রকমের আপনি যদি ইউজ করেন তাহলে দেখবেন আপনার ভিডিওটি আরও সুন্দর লাগবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার গ্রেডিং আপনি এখান থেকে করতে পারবেন আপনার ভিডিওর জন্য দেখতে পারছেন ওকে এর পরের অপশনটি রয়েছে পিএইচপি মানে এর মধ্যে যদি কোনো রকমের ফোটো কিংবা অন্য কিছু অ্যাড করতে চান তাহলে সেটিকে আপনি খুব ভালো সুন্দরভাবে অ্যাড করতে পারবেন যেমন ধরুন আমি একটি এখানে ফটো অ্যাড করতে চাই দেখুন এখানে দেখুন একটি ফোটো চলে এসেছে এই ফটোটি আপনি অ্যাড করতে চান কিংবা এটি কোন ক্ষেত্রে ইউজ করা হয় আমি বলে দিচ্ছি এখানে যদি আপনি কোনো মানে সাবস্ক্রাইবার কোনো কিছু আপনি দিতে চান মানে সাবস্ক্রাইবারের কোনো অ্যানিমেশন কিংবা কোনো রকমের ফটো আপনি অ্যাড করতে চান এই কর্নারে কিংবা কোনো জায়গায় তাহলে সেটিকে আপনি এখান থেকে খুব সহজেই অ্যাড করতে পারবেন এই অপশনটিকে ইউজ করে তো আন্ডু করে দিচ্ছি আমি ওকে এরপরের অপশনটি কাট প্রি কাটের ওপর যদি ক্লিক করেন তাহলে দেখুন এখান থেকে আপনি ট্রিম করতে পারবেন মানে কোনো অংশটিকে যদি আপনি কাট করতে চান তাহলে সেটিকে এভাবে আপনি কাট করতে পারবেন যে কোনো অংশ আপনি যদি এখান থেকে কাট করতে চান এখান থেকে কাট করতে পারবেন ওকে এইটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনো অংশটিকে যদি আপনি কাট করতে চান এবং এর অপশনটি দেখুন কার্টের আছে কাঠের উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে দুই অংশে কিন্তু আমার কাঠের অপশন চলে এসেছে মানে মাঝখানের এইটুকু কাঠ হয়ে যাবে এবং এই দুটি অংশ কিন্তু এখানে জয়েন হয়ে যাবে এরপর অপশন হচ্ছে স্প্লিট মানে কোনো অংশের মানে কোনো অংশ থেকে যদি আপনি তার মধ্যে কাট মারতে চান মানে এখান থেকে যদি কাট করে দেন তাহলে এই মাঝখান থেকে কিন্তু একটি কাঠের অপশন চলে আসবে ওকে তো কাট হয়ে গেলে কি হবে যে এই কাঠের অপশনের উপরে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে কি করতে পারবেন এখান থেকে কিন্তু ট্রানজেকশন অ্যাড করতে পারবেন দেখুন কি সুন্দর ট্রানজেকশন এখানে হয় ওকে ট্রানজেকশান অ্যাড হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রানজেকশান কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে ওকে এভাবে কিন্তু আপনি যে কোনো ট্রানজেকশন অ্যাড করতে পারবেন মানে আপনাকে কিন্তু মাঝখানে সেখান থেকে কাট দিতে হবে কাট না দিয়ে কিন্তু আপনি ট্রানজেকশন সেই জায়গায় অ্যাড করতে পারবেন না তো এরপরে অপশনটা আসছে স্প্লিট স্প্লিট আমি বলেই দিলাম যেখান থেকে আপনি কাট করতে চান সেখান থেকে আপনি কাট করতে পারবেন শুধুমাত্র কাঠের একই কিন্তু অপশন দিয়ে একটু আগে আমি আপনাদেরকে যেটি বললাম সেটি কিন্তু এখানে ইউজ করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একটি একটু অংশ কিন্তু পার্টে বিভক্ত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন দুটি কিন্তু অপশন এখানে চলে এসেছে দুটি ভিডিওর এখানে অপশন চলে এসেছে সো এখানে যদি আপনি কোনো কোনো কিছু অ্যাড করতে চান এর মাঝখানে তাহলে এভাবে আপনি অ্যাড করতে পারবেন এই অপশনটির সাহায্যে দেখুন এখানে কিন্তু সেই একইভাবে ট্রানজেকশনের অপশন চলে এসেছে এখান থেকে আপনি ট্রানজেকশন করতে পারবেন অ্যাড করতে পারবেন মানে যে যে অংশে আপনি ট্রানজেকশান অ্যাড করতে চান সেই অংশে আপনাকে কার্ড দিতে হবে তারপরে আপনি সেখানে ট্রানজেকশনটিকে অ্যাড করতে পারবেন তো এর অপশনটি রয়েছে ডিলিটের এখান থেকে যদি আপনি কোনো অংশ ডিলিট করতে চান যখন আমি এখান থেকে কাট করে নিয়েছি তার মানে এই অংশটি যদি আপনি আমি ডিলিট করতে চাই তাহলে এই ডিলিটের বাটনের উপরে ক্লিক করবো দেখুন এই অংশটিকে কিন্তু ডিলিট হয়ে গেছে তো আন্ডু করে আমি আবার ফিরিয়ে আনছি তো এরপরের অপশনটি রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ওপর যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি দেখুন তো এই ফিচারটি কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি মানে কোনো কিছু ওপরে যদি আপনি সেই ভিডিওটিকে প্লে করতে চান এটি কিন্তু সবাই এখন ইউজ করছে তো আপনিও কিন্তু এটিকে ইউজ করতে পারেন এবং এটি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে তো এখান থেকে দেখুন প্যাটার্নও রয়েছে প্যাটার্ন আপনি দিতে পারেন যে কোনো প্যাটার্ন ভিডিওটি দেখতে কিন্তু দেখার লুকটি কিন্তু আরও সুন্দর লাগে যেমনটা আপনি দেখতে পারছেন এবং এখান থেকে কোনো ফটো যদি আপনি নিতে চান সেটিও আপনি নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড হিসাবে এর ওপর যদি ক্লিক করে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এবার কেমন লাগছে ওকে তো এবার তো এরপরের অপশনটি রয়েছে স্পিড তো স্পিডের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এটিকে এর স্পিডটিকে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন যে সমস্ত স্লো মোশনের ভিডিও ক্রিয়েট করে যে সমস্ত টিকটক কিংবা আপনি যেগুলি রিলসগুলি দেখেন কিংবা শর্ট ভিডিওগুলি দেখেন তো সেখানে দেখবেন অনেক মানে স্পিডে চলে আসে কিংবা অনেকটা মানে স্লো চলে আসে তো সেটি কীভাবে করে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি দেখছেন এটিকে কম করে দিলে এখানে কিন্তু স্লো হয়ে গেল এবার আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এই দেখুন কিরাম স্লোতে যাচ্ছে ওকে তো এভাবে কিন্তু আপনি যদি কোনো ভিডিওটিকে স্লো মোশনে কনভার্ট করতে চান তাহলে সেটিকে আপনি তার জন্য আপনাকে এখানে এসে এটিকে কম করে দেবেন তাহলে কিন্তু স্লো মোশন এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এটিকে যদি আপনি বাড়িয়ে নেন তাহলে দেখুন এটি কেমন স্পিডে যায় তো এভাবে কিন্তু এটি কাজ করে তো আপনি এটিকে ইউজ করতে পারেন স্পিডের হিসাবে পরের অপশনটি রয়েছে ক্রপ তো ক্রপের অপশানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে কী করতে পারবেন কোনো ভিডিওর আপনি আপনি যে ভিডিওটি ক্রিয়েট করেছেন সেই ভিডিওর কোনো অংশটুকু যদি কাট করতে চান হয়তো আপনি পাশে কাট করতে চান কিংবা উপরের নিচে কাট করতে চান তাহলে সেটিকে আপনি এভাবে কাট করতে পারবেন ক্রপ করতে পারবেন যেমনটা আপনি দেখতে পারছেন এভাবে আমি যদি ক্লিক করে দিই তাহলে দেখুন এটি কাট হয়ে চলে এসেছে ওকে তো ক্রপের কাজটি আপনি বুঝতে পারলেন এরপরের যে অপশনটি রয়েছে সেটি হলো ভলিউমের অপশন তো ভলিউমের অপশনের উপরে যদি ক্লিক করেন তাহলে এর যে ভলিউমটি রয়েছে অর্থাৎ এই যে মিউজিকটি রয়েছে এর মধ্যে কোনো মিউজিক যেটি অ্যাড করবেন তো সেটিকে আপনি মানে ভলিউমটিকে যদি আরও বেশি করতে চান তাহলে এটিকে এভাবে বেশি করতে পারবেন এবং একটু যদি স্লো রাখতে চান তাহলে এটিকে আপনি এভাবে একটু স্লো করে দিতে পারবেন তো এরপরের অপশনটি রয়েছে রিপ্লেস তো এর ওপরে ক্লিক করে এর জায়গায় আপনি যে কোনো ভিডিও আপনি অ্যাড করতে পারবেন যেমন ধরুন আমি যদি এই ভিডিওটি দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সেইটুকু টাইম কিন্তু এখানে নিচ্ছে এবং কোন অংশটুকু আপনি রাখতে চান এই ভিডিওর সেটি এখানে দেখানো হচ্ছে তো এখানে এইভাবে কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন অর্থাৎ সেই ভিডিওর পরিবর্তে সেই টাইমের সেই সেম আপনি জায়গাতে এই ভিডিওটিকে বসাতে পারবেন তো আমি এটিকে কাট করে দিলাম তো এর পরের অপশনটি রয়েছে ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে এই যে ক্লিপটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্লিপের যদি আরও একটি ক্লিপ আপনার দরকার পড়ে তাহলে আপনি ডুপ্লিকেটের ওপরে ক্লিক করবেন এখানে দেখুন দুটি ক্লিপ কিন্তু আমার কাছে চলে এসেছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এটি প্রথমের ক্লিপ ছিল এবং আমি যখন ডুপ্লিকেট করলাম তখন এই ক্লিপটি চলে আসলো মানে কোনো একটি ক্লিপ যদি আপনি তার ডুপ্লিকেট করতে চান তাহলে এটিকে আপনি এভাবে করতে পারবেন তো এরপর অপশনটি রয়েছে রিভার্সে তো রিভার্সের উপরে যদি আমি ক্লিক করি তাহলে কী হবে যে এই যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সামনের দিকে যাচ্ছে অর্থাৎ এই দিক থেকে ওই দিকে যাচ্ছে তো এবার কি হবে যদি আপনি রিভার্স করেন এবার যদি আপনি রিভার্স করেন তাহলে কিন্তু ওই দিক থেকে কি করবে যারা হেঁটে যাচ্ছে তারা কিন্তু পিছনের দিকে চলে আসবে যেমনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এটি কাজ করে তো এর উপরে আমি ক্লিক করলাম তো এখানে দেখুন একটু প্রসেসিং হবে এখানে দেখাচ্ছে তো এবার আমি আপনাদেরকে প্রথম থেকে একটু প্লে করে দেখিয়ে দিতে চাই কেমন লাগছে এভাবে কিন্তু আপনি ফানি টাইপের কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন এই দেখুন তো এইভাবে যদি কোনো কিছু আপনি ফানি টাইপের ক্রিয়েট করতে চান কোনো কিছু আপনি রিভার্সে কোনো কিছু দিতে চান তাহলে কিছুটা এই টাইপে লাগবে আপনি ক্রিয়েট করতে পারেন এর পরের অপশন রয়েছে রোটেট তো রোটেট যদি আপনি করতে চান আপনি দেখতে পাচ্ছেন কেমন ধরনের হচ্ছে এভাবে আপনি কোনো ভিডিও যদি রোড করতে চান তাহলে এভাবে আপনি রোটেট করতে পারবেন এর পরের অপশান রয়েছে ফ্লিপ তো ফ্লিপ যদি করতে চান এটি দেখতে পারছেন এই ডান সাইডে রয়েছে এবার এবার এটি কী করবে যে ফ্লিপ হয়ে বাঁ সাইডের দিকে চলে আসবে এবার যদি আমি ফ্লিপ করি তাহলে এই টাইপে লাগবে ওকে তো এর পরের রয়েছে ফ্রিজ তো ফ্রিজের সাহায্যে দেখুন এখানে যে ক্লিপটি দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় পজ করে রেখেছি এই ক্লিপটিকে যদি আপনি এই জায়গায় ফ্রিজ করে রাখতে চান তাহলে দেখুন এই ফ্রিজের অপশন আমি ক্লিক করছি তো এখানে দেখুন একটি ক্লিপ চলে এসছে যে ক্লিপটি কিন্তু ফ্রিজ হয়ে যাবে যেমনটি আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ওকে তো এভাবেই কিন্তু এই অপশনটি কাজ করে তো চলুন তাহলে এবার আমি আপনাদেরকে বলে দিই যে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম যখন আমরা এই ভিডিওটিকে সেভ করবো সেভ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনশ্যুটের যে আইকনটি রয়েছে বা লোগোটি রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন তো এটি কিভাবে আপনি রিমুভ করবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি এর জন্য অবশ্যই কিন্তু আপনার মোবাইলে প্রথম থেকেই নেটটা কানেক্ট রাখবেন মানে ইন্টারনেটটি কানেক্ট করে নেবেন আপনার মোবাইলের সাথে তারপরে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন তিনটি কিন্তু অপশন রয়েছে তো এখানে তিনটি অপশনের মধ্যে আপনাকে একদমই নিচের যে অপশনটি রয়েছে ফ্রি রিমুভ এর ওপরে আপনাকে ক্লিক করতে হবে তো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে লোগোটি ছিল ইনস্যুরের সেই লোগোটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে তো এভাবেই আপনি এর মধ্যে থেকে আপনার আপনার ভিডিওর মধ্যে থেকে কিন্তু এই লোগোটিকে আপনি রিমুভ করতে পারবেন তো এখানে দেখুন কর্ন রয়েছে সেভের অপশন সেভের অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখুন রেজুলেশন আপনি কোনটি রাখতে চান আপনি যদি সেভেন টোয়েন্টি ফিটি রাখেন তাহলে কিন্তু এটি লো হয় এবং আপনি যদি ফুল এইচডি ডাউনলোড করতে চান তাহলে ওয়ান এটিকে সিলেক্ট করে নেবেন তো এই সেভের অপশনের উপরে ক্লিক করে দেবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখানে কনভার্ট হয়ে যাচ্ছে তো এভাবে আপনি যে কোনো ভিডিও এখান থেকে এডিট করে আপনি সেভ করতে পারবেন কোনো ওয়াটারমার্ক নেই এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে